স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আমাদের ইলেকট্রনিক্স টু এর এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। তো এখানে বেসিক্যালি হচ্ছে ইলেকট্রনিক্স টুতে আমরা অপ্যাম্প নিয়ে হচ্ছে আমাদের পুরো কোর্সটা শুরু হবে। এরপরে ধীরে ধীরে আমরা হচ্ছে আরও অনেকগুলো টপিক দেখবো, যেটা হচ্ছে আপনাদের একটা কোর্স আউটলাইন দিয়ে দিছি, সেটা আমরা দেখে ফেলবো। আপনাদের ইআরপি তো অলরেডি আপলোড আছে, ইআরপি ওপেন হলে আপনারা পেয়ে যাবেন। তো আমাদের এখানে শুরু হবে অপ্যাম্প দিয়ে। তো অপ্যাম্প জিনিসটা কি জানেন দেখি? অপ অ্যাম্প, ওকে। আমরা অ্যাম্পলিফায়ার এই কথার সাথে পরিচিত, কারণ হচ্ছে আমরা ইলেকট্রনিক্স ওয়ান ইলেকট্রনিক্স টু পড়ে আসছি। ওকে, তো এরকম টাইপের সার্কিট এলিমেন্ট আশা করি আপনারা দেখছেন, তাই না? এরকম আট লেগের, তারপর হচ্ছে ষোলো লেগের, ছয় লেগের, এরকম অনেকগুলি আমার এরকম কম্পোনেন্ট থাকে, আরও বেশিও আছে, বাইশ টাইশ লেগে। তো এই টাইপের জিনিসকে, এই টাইপ জিনিস বেসিক্যালি হচ্ছে আমার আইসি, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট কেন? এখানে অনেকগুলো কম্পোনেন্ট একসাথে ইন্টিগ্রেটেড সার্কিটে আমার হচ্ছে ফ্যাব্রিকেশন করে জোড়া দেওয়া লাগানো থাকে, মানে একটা থেকে আরেকটায় আমার মানে কানেক্টেড থাকে। মানে বড় একটা সার্কিটকে আমি একবারে ছোটো স্মল একটা সিলিকন ওয়েফারের উপর আপনি একটা ফ্যাব্রিকেশন করে রাখছেন। সো এটা এরকম হচ্ছে, এটা হচ্ছে সেটার একটা উদাহরণ। সেটা এটার নাম হচ্ছে বেসিক্যালি অপ্যাম্প। এটাকে বলা হয় অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। কেন অপারেশনাল বলা হয়? অপারেশনাল বলার একটা কারণ হচ্ছে যে আমাদের ম্যাথমেটিক্যাল বিভিন্ন অপারেশন আছে না, যোগ বিয়োগ ভাগ গুণ, তারপর হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন, তারপর আছে কি ইন্টিগ্রেশন, এরপর শুধু ডিফারেন্স, অনেক টাইপের আমার ম্যাথমেটিক্যাল ফাংশন আছে। আর অ্যাম্প্লিফায়ার মানে তো আমি জানি, ইনপুটে যা দিবেন সেটা আমার আউটপুটে একটা গেইন হয়ে আমার আউটপুটে আসবে। তো এইটার সাথে এটার মিলানোর উদ্দেশ্য কি? মিলানোর উদ্দেশ্য হচ্ছে আমার যে ভোল্টেজ বিভিন্ন ওয়েভ থাকে সেগুলো আমার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অ্যাডিশন মাল্টিপ্লিকেশন করে এরপর ওটাকে আমি অ্যাম্প্লিফাই করে আনতেছি। মানে জিনিসটা হচ্ছে আমার অ্যাম্প্লিফায়ার, কিন্তু তার আগে সে ভোল্টেজের মধ্যে অপারেশন করে সে আনতেছে, ঠিক আছে? আচ্ছা, তারপর এইখানে যেটা বলা হচ্ছে অপ্যাম্পের সংজ্ঞায়, দ্য অপ্যাম্প একবারে শুরুতে, দ্য অপ্যাম্প ইজ অ্যান ইলেকট্রনিক সার্কিট দ্যাট বিহেভস লাইক এ ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তাহলে এখানে কি হচ্ছে, বেসিক্যালি আমার ভোল্টেজটা অ্যাম্প্লিফাই হয়, তো এটা অবশ্যই একটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স হবে। আচ্ছা, একটা অপ্যাম্প কী কী নিয়ে গঠিত হয়? অপ্যাম্পের শুরুতে আমার কী ছিল? অ্যাম্প্লিফায়ার। অ্যাম্প্লিফাইংয়ের কাজ কে করে? বিজেটি করে, মানে ট্রানজিস্টার করে, এরপর কী করে, মসফেট করে। হ্যাঁ, আসেন। তো এখানে যেটা হচ্ছে, একটা অপ্যাম্পে কী কী জিনিস নিয়ে গঠিত হয়, ইন্টারনালি এক্সটার্নালি কী কী অংশ থাকে, সেটা শুরুতে একটা অংশ থাকে কি, ট্রানজিস্টার। মানে একটা অপ্যাম্প অবশ্যই ট্রানজিস্টার নিয়ে গঠিত হবে। অপ্যাম্প অফ ট্রানজিস্টার্স ইউজুয়ালি বাইপোলার, মানে বিজেটি অথবা মসফেট দিয়ে, আর অ্যাজ দ্য অ্যাক্টিভ ডিভাইসেস ফর অ্যাম্প্লিফিকেশন, মানে মেইনলি অ্যাম্প্লিফিকেশনে কাজ করবে এই ডিভাইসগুলো। এরপর আরেকটা কী থাকবে আমার, ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার, মানে জাস্ট ডিফারেন্সটাকে সে অ্যাম্প্লিফাই করবে, এরকম কিছু ফাংশন থাকে। এরপর ইনপুট স্টেজ থাকে, ইনপুটে আমার অনেকগুলো পিন থাকে, আউটপুট গেইন হচ্ছে ইন্টারনালি জিনিসটা আমার সিলেক্টেড হবে রেজিস্ট্যান্সের মাধ্যমে, আরও একটু পরে আমরা দেখব। আর আউটপুট স্টেজ থাকে, আরও থাকে আমার ফিডব্যাক, এটা একটু পরেই সার্কিটে আসবে। পাওয়ার সাপ্লাই পিন, যেখান থেকে আপনি পাওয়ার দিবেন। এরপর অফসেট ভোল্টেজ অ্যাডজাস্টমেন্ট কম্পেনসেশন নেটওয়ার্ক, এগুলো আপাতত একবারে লাস্টে যে আমরা যখন পড়বো কিছু পাওয়ার অ্যাম্প্লিফায়ার সেখানে দেখতে পাবো। এই জিনিসগুলির পরিচিতি আপনারা খুব কম পাবেন। আর প্যাকেজ মানে কি, অপ্যাম্পস আর হাউসড, মানে একসাথে বসানো থাকে ইন ভ্যারিয়াস প্যাকেজেস হুইচ আর ফিজিক্যালি কন্টেইনার্স দ্যাট প্রোটেক্ট দ্য সিলিকন চিপ অ্যান্ড প্রোভাইড দ্য পিনস ফর ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস, মানে উপরের যে লেয়ারটা আর কি। আচ্ছা, আর অপ্যাম্পের যে আমার ওই যে বিভিন্ন পিন না, ওটাকে কিন্তু বেসিক্যালি হচ্ছে লেগ বলা হয়। ওকে, ওটাকে লেগ বলে পরিচিতি আছে ওইটা, এখানে অনেক কথা আছে। এইটা হচ্ছে আপনারা খাতায় তুলে ফেলেন, এইটা ম্যান্ডেটরি, কারণ হচ্ছে আপনাদের অবশ্যই পরীক্ষায় একটা না একটা কোশ্চেন থাকবে এই যে পিন কনফিগারেশন আঁকে। এরপর আমরা এই কোর্সে দুইটা ল্যাব করব, দুইটা ল্যাবে যখন আপনি ব্রেডবোর্ডে সার্কিট বসাবেন অবশ্যই আপনার পিনগুলি জানা লাগবে। একটা ভুল পিনে বসানো মানেই অপ্যাম্পটা ঠাস করে ফেটে যাবে আর পুরা গন্ধ বেরোয় যাবে। ওকে, পিন কনফিগারেশনের ছবিটা সবে খাতায় এঁকে ফেলেন,
এ নাম্বারটা হচ্ছে আমার পিন কনফিগারেশন, মনে রাখবেন পরীক্ষায় কী চাওয়া হয়েছে। পিন কনফিগারেশন কিন্তু এইটা, সার্কিট সিম্বল হচ্ছে এটা। তাহলে পিন কনফিগারেশন কী হবে, এক থেকে আট। তাহলে একটা অপ্যাম্প, যখন আমি একটা অপ্যাম্প দেখবো উপর থেকে, দেখতে তো পুরোটা একটা কালো লেয়ার, আমি কীভাবে বুঝবো এক কোথা থেকে শুরু, দুই কোথা থেকে শুরু? দেখেন পিনটা একটু মনে রাখেন, আমার বোর্ডের দিকে একটু সবাই খেয়াল করেন, ভিডিও হচ্ছে তো না? এইখানে আমার পিন হচ্ছে 1 2 3 4 5 6 7 8, জিনিসটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, ওকে। আর অপ্যাম্পের উপরে যদি আপনি তাকান, এখানে একটা গোলাকার গর্তর মতন পাবেন। তো আমার মানে আপনার যদি পুরোটাই ব্ল্যাক থাকে, আপনি কোন ওয়ান থেকে শুরু করবেন? আর পিন তো এরকম না যে সিমেট্রিক, এক এক পিনের কাজ এক একটা। তো এই ওয়ান থেকে যখন আপনি মানে এখান থেকে জিরো থাকা মানে ওয়ান থেকে শুরু হলো আর কি। তো অপ্যাম্পটা দেখেই আপনার বলতে হবে আচ্ছা এটার ওয়ান নাম্বার পিন এটা, এরপরের থেকে এখান থেকে শুরু হলো, ক্লিয়ার? আচ্ছা তাহলে এটা ছিল আমার পিন কনফিগারেশনের যে নাম্বারিং সেটা। এখন এটা আঁকা হলে বললেন, এরপর আমি কনফিগারেশনে যাব। দুইটা ছবি আগে ফেলান। আচ্ছা এখানে দেখেন পিন ওয়ান আর পিন ফাইভ, এই দুইটার নাম কি দেওয়া, সরি পিন ওয়ানে কি দেওয়া আছে ব্যালেন্স, আর পিন ফাইভে কি দেওয়া আছে? এই দুইটার অন্য একটা নাম আছে, সেটার নাম হচ্ছে অফসেট নাল। এই অফসেট নালের কাজ হচ্ছে বেসিক্যালি আমার ইনপুট যেটা দেওয়া হয় সেখানে অনেক সময় অফসেট থাকতে পারে। অফসেট মানে কি, সিগন্যালটা হয়তো একটু উঁচু নিচু, মানে আপনার লেভেল নাই। ধরেন আপনার এখানে সিগন্যাল কি জিরো থেকে শুরু হইলো না, এমন হইতে পারে কোনো সিগন্যাল আমার একটু উপর থেকে শুরু হয়েছে আর একটা আছে সিগন্যাল এখান থেকে শুরু হয়েছে। তো এই দুইটা সিগন্যালকে কি আমার ব্যালেন্স করতে হবে না, মানে সুন্দরভাবে ঠিকঠাক করে আনতে হবে? তো অফসেট নাল বেসিক্যালি এই কাজটাই করে, যাতে আমার সিগন্যালটা মানে অফসেট মুক্ত থাকে। তো এইটার কাজটা বেসিক্যালি হচ্ছে আমার ইন্টারনালি সার্কিটটা করে ফেলে। এই পিনগুলিতে আমার ওভারঅল যে খুব বেশি ইনপুট মানে আলাদা এক্সটার্নালি দেওয়া লাগে সেরকম না। এরপরে হচ্ছে আমাদের একটা ইনভার্টিং পিন থাকে আর একটা থাকে নন ইনভার্টিং পিন। ইনভার্টিং পিন মানে আমার এখানে একটা মানে এই দুইটাতে আমার বেসিক্যালি ইনপুট যাবে, ইনভার্টিং পিন আর নন ইনভার্টিং পিন। ইনভার্টিং পিনে ইনভার্ট কথাটার মানে কি, উল্টায় দেওয়া না? ধরেন আমি যদি ইনভার্টিং পিনে ভি ওয়ান দেই, আসলে ইন্টারনালি ভোল্টেজটা রিসিভ হবে কি মাইনাস ভি ওয়ান হিসেবে, ওকে। আর নন ইনভার্টিং প্রান্তে হচ্ছে ভি টু
v2 যেভাবে যাবে তাহলে v2 কি সেভাবেই রিসিভ হবে প্লাস v2 আকারে, এটা হচ্ছে নন ইনভার্ট, মানে এটা উল্টায় নাই। তারপরে হচ্ছে আমার v - v+, নো কানেকশন মানে এখানে কোনো কানেকশনই নাই আর কি আটে। আর v - আর v+ এটা হচ্ছে বায়াস ভোল্টেজ, বায়াস ভোল্টেজের সাথে আমরা পরিচিত না, ওই যে আমরা বলতাম না যে ট্রানজিস্টরকে বায়াস করা হয়েছে। এখন বায়াস করলে কি হয়, আসলে আমার একটা বিজেটি যখন থাকে, এটা তোমার একটা ট্রানজিস্টর ছিল না, এটা কি ছিল বিই প্রান্তটা ছিল না, এটা কিন্তু একটা ডায়োড এই প্রান্তটা, তাই তো? এইখানে কিন্তু বি থেকে ইতে এটা কি একটা পিএন জাংশন, তাই তো? এটা কি আমার পি প্রান্ত ছিল, এন প্রান্ত ছিল না, মানে এনপিএন আর কি, এটা কিন্তু ছিল আমার একটা পিএন প্রান্ত। এইটা অন হইলে কি ট্রানজিস্টরটা অন থাকতো। তো এখন আমার এসি ভোল্টেজ কেমন থাকে, আপ ডাউন, মানে নেগেটিভ সাইকেল থাকে না, ওই নেগেটিভ সাইকেল অনেক সময় এটাকে অফ করে দিবে। তো এর জন্য আমার কি করা লাগতো, এখানে বায়াস ভোল্টেজ আনা লাগতো যাতে এইটা আমার জিরো ভোল্টেজের উপর উঠে যায় এসি সিগন্যালটা, যাতে এইটা ডায়োডটা অফ না হয়। এটাই ছিল মেনলি বায়াসিংয়ের কাজ। বায়াসিংয়ের কাজ হচ্ছে ট্রানজিস্টার যাতে সচল হয়, সজাগ হয়, মানে একটা মানুষ দৌড় দিবে, ওরে আপনি একে ঘুম থেকে জাগালেন, রেডি রেডি করলেন, বলে এখন দৌড় দাও, মানে জিনিসটা হচ্ছে ওকে একে সজীব করে রাখতেছে আগে, মানে রেডি করলো, এরপরে হচ্ছে আমার বাকি কাজ শুরু হলো, সেটাই হচ্ছে আমার বায়াস। তো এখন এইখানে যে জিনিসটা হইলো, এই দুইটা হচ্ছে বায়াস, আর দুইটা কি সেম ভোল্টেজ যাবে, একটা মাইনাস আর একটা হচ্ছে প্লাস, মানে মাইনাস VCC আর প্লাস VCC। তারপর হচ্ছে ছয় নম্বরে কি আউটপুট, মানে ছয় নম্বর পিন থেকে আমি আউটপুট সংগ্রহ করব একটা অপ্যাম্পের। ক্লিয়ার সবাই, সিম্বলটা আছেন? সেকেন্ড যেটা, এটাকে বলা হচ্ছে সার্কিট সিম্বল, পরীক্ষায় বুঝে অ্যান্সার করবেন যদি আসে। যদি বলা হয় পিন ডায়াগ্রাম বা পিন কনফিগারেশন তাহলে কিন্তু ওইটা ওকে। আচ্ছা, এখন হচ্ছে সার্কিট সিম্বল লিখে এটা একটা ত্রিভুজের মতন করে দেখানো হয়, এখানে থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো একই একই পিন v1 v2, ওরা বেসিক্যালি ইন্টারনালি ওদের সার্কিটটা থাকে আমি যতটুকু জানি, মানে কানেক্টেড, তো বাইরে আসলে যাওয়ার প্রয়োজন হয় না, কিন্তু জিনিসটাকে স্ট্যাবিলিটি আনার জন্য, বসানোর জন্য, সার্কিটের সৌন্দর্যের জন্য হচ্ছে এই দুইটা পিন দেওয়া হয়। আচ্ছা, এরপর হচ্ছে মাইনাস VCC বা ঠিক আছে না, ওকে, অফসেট নালের এখানে দরকার নাই, অফসেট নাল এত সিম্বলে লাগে না, পরীক্ষা আপনার এই দুটা সিম্বল আর এটা দিয়ে করলেই হয়, মানে দুইটা প্রান্ত আর এটা, এইটাও এত লাগে না। আচ্ছা, তো এইটা গেল কি আমার পিন কনফিগারেশন, এটা এটা ইনভার্টিং নন ইনভার্টিং এটা, ওকে, এটা আমরা এখানে রেখে দিব, কারণ এটা দিয়ে আমরা একটু পর একটা সূত্র প্রতিপাদন করব। এখন হচ্ছে আমরা এই সাইডে আসি, তো এইখানে, আচ্ছা এখানেই তো আছে, এইখানে আমরা একটু খেয়াল করে দেখি, আমি যদি জিনিসটাকে একবারে সিম্প্লিফাইড একটা সার্কিট আকারে প্রকাশ করতে চাই, জিনিসটা হবে এরকম, এখানে একটা ইনপুট যাচ্ছে, এখানে হচ্ছে v2, এটা হচ্ছে ইনভার্টিং, এটা হচ্ছে নন ইনভার্টিং। তো হিসাব মতে কী হবে, ওদের কি একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে না, থাকবে, আর এখানে কি থাকবে আমার একটা গেইন থাকবে, গেইনটা হয়ে কি আমার আউটপুটটা আসবে। এখন আমরা যদি একটু খেয়াল করি, ইনপুটটা কত, এই v1 - v2 না, এই v1 আর মাইনাস v2টা হচ্ছে আমার ইনপুট,
না একটু উল্টা বলছি, ভি টু মাইনাস ভি ওয়ান, দেখেন এটা ইনভার্ট নন ইনভার্টিং ছিল, এটা ইনভার্টিং ছিল, মানে এটা মাইনাস হয়ে গেছে, তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান এটা হচ্ছে কি আমার ভিডি, আর এটা কি ছিল আমার গেইন, মানে কত গুণ, এটা কি নন ইনভার্টিং প্রান্তটা ছিল না, তার মানে ভি টু যেভাবে আসছে ওভাবেই থাকবে, আর এটা কিছু ইনভার্টিং প্রান্ত, তাহলে ভি ওয়ান দিলে সেটা কি এখন মাইনাস ভি ওয়ান হিসেবে ভেতরে ঢুকতেছে, তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান, আর এটা কি থাকবে আমার গেইন, তাহলে ভি আউটপুটটা কী হবে ভিডি ইনটু কত এ, তাহলে এ ইনটু ভি টু মাইনাস ভি ওয়ান, তাহলে এটা কী হচ্ছে আমার নর্মাল আউটপুট হওয়া উচিত একটা অ্যাম্পলিফায়ারে। এটা হচ্ছে কি আমার বেসিক্যালি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট, মানে এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্সই একটা তা না, অসংখ্য রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট করে আপনি নিয়ে আসছেন, এখানে আউটপুট রেজিস্ট্যান্স অনেকগুলো ইকুইভ্যালেন্ট করে আপনি এখানে আর জিরো নিয়ে আসছেন, জাস্ট বোঝার জন্য। এখন আমাদের যে কয়েকটা প্যারামিটার দেখলাম না, এ আর আই আর ও সাপ্লাই ভোল্টেজ এই জিনিসগুলো, তো এখানে এ মানে কি ছিল আমাদের ওপেন লুপ গেইন, এ ইনপুট রেজিস্ট্যান্স ছিল আর আই, আউটপুট রেজিস্ট্যান্স হচ্ছে আর জিরো, আর হচ্ছে সাপ্লাই ভোল্টেজ ভিসিসি মানে হচ্ছে ভি প্লাস আর ভি মাইনাস। এখন হচ্ছে আমরা বই থেকে একটু জিনিস দেখবো, আর এখানে তো একবারে ব্যাকে এসে বললাম আসি, বই থেকে পড়বো, কারণ হচ্ছে বইয়ে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, অনেকগুলি ম্যাথ আমরা করবো না, যে ম্যাথটা করবো ওই ম্যাথটা এখানে সলিউশন সহ একবারে করে ফেলবো, হ্যাঁ আর ওই টাইপের ম্যাথে আমাদের থাকবে। সো এখন সেটা কি এক পেজে করা যায় না, কী হলো আবার, আচ্ছা এখানে দূর থেকে কি দেখতে বেশি কষ্ট হয় না, সমস্যা নেই লেখা পড়া লাগবে না, আমাদের ছবি পড়লেই হবে। তো এখানে আমাদের যে প্যারামিটারগুলি ছিল যে ইন ওপেন লুপ গেইন, ইনপুট রেজিস্ট্যান্স, আউটপুট রেজিস্ট্যান্স, সাপ্লাই ভোল্টেজ, তো এইগুলির মান প্র্যাকটিক্যালি কেমন হওয়া লাগে, প্র্যাকটিক্যালি কেমন হয় আর আইডিয়ালি কেমন হওয়া লাগে সেই জিনিসটা হচ্ছে আমরা এখন দেখব, সেটার নাম হচ্ছে একটা আইডিয়াল অপ্যাম্প। ওই ক্লাসে তো সুন্দরভাবে জুম হইল, এক্সপ্লোরে ছিল না, এখানে কি এখানে দুই পেজ হয়ে যাবে, আগে এক পেজে ছিল ওইটা অর্ধেক করে করে দেখাচ্ছিলাম, এটা 12% লেখা, মানে এটা তো টোটাল পিডিএফ এর কোন অপশনে গেছে এটা, কে এলো এই পকেট বুক তো আসলে জামলা করে দিচ্ছে, আচ্ছা লিখেই পড়াই সমস্যা নেই। তো আমাদের আইডিয়াল অপেম বলে একটা কথা আছে, আইডিয়াল অপ্যাম্পের কাজটা কি, আইডিয়াল অপ্যাম্পের কাজ হচ্ছে যে আমার যে ইনপুট রেজিস্ট্যান্স ছিল না আর আই, সেটা হয়ে যাবে কি ইনফিনিটি, আর আউটপুট হবে জিরো ওহম, ইন লুপ লুপ গেইন হবে কি ইনফিনিটি, মানে অসীম, এটা তো সম্ভব হয় না, ম্যাক্সিমাম হচ্ছে 10^5 থেকে 10^8 পর্যন্ত যায়, আর হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স হয়েছে এরকমই হয় 10^8 থেকে 10^13, এরকম রেঞ্জে হচ্ছে আমার ইনপুট রেজিস্ট্যান্স আর আউটপুট রেজিস্ট্যান্স। এখন যদি আমি আপনাকে বলি যে একটা আইডিয়াল অপেম্পের ক্যারেক্টারিস্টিক্স লেখেন, পারবেন না, ক্যারেক্টারিস্টিক্স কী, ওপেন লুপ গেইন এরকম হবে, ইনপুট রেজিস্ট্যান্স এত, আউটপুট রেজিস্ট্যান্স এত। এখন আমাকে একটা কথা বলেন, এই যে
এটাতেই আসতেছিল আমার। দেখেন ইনপুট রেজিস্ট্যান্স কার কার মধ্যকার ছিল, V1 আর V2 না? V1 আর V2 তে ইনপুট রেজিস্ট্যান্স আইডিয়াল অপ অ্যাম্পে যদি ইনফিনিটি থাকে, দ্যাট মিন্স এইটার মধ্য দিয়ে এটা ছিল আমার V1 V2, তাই তো? মাইনাস আর প্লাস এটা ছিল V আউটপুট। এইটার ইনফিনিটি রেজিস্ট্যান্স হইলে এটার মধ্য থেকে কোনো কারেন্ট যাবে? কোনো কারেন্ট যাবে না। ক্লিয়ার? আচ্ছা, এরপর আরেকটা জিনিস ধরে, আচ্ছা কারেন্ট যাবে না এটা লিখে নেই, I1 মানে I ইকুয়াল টু 0 অপ অ্যাম্পে, মানে ইনভার্টিং প্রান্তে, নন ইনভার্টিং প্রান্তে কারেন্ট হচ্ছে 0। তারপর আরেকটা কথা আছে, সেটা হচ্ছে V1 সমান সমান হবে V2, মানে আপনার এইখানে যত সার্কিট থাকুক, যত আলাদা ভোল্টেজ থাকুক কোনো সমস্যা নাই, কিন্তু যখনই ইনভার্টিং আর নন ইনভার্টিং দিয়ে আমার ভোল্টেজগুলি ঢুকবে, তখন হচ্ছে এই দুইটা প্রান্তের ভোল্টেজ সেম হবে, V1 আর V2 যে অবস্থাতে অপ অ্যাম্প থাকুক। আইডিয়াল অপ অ্যাম্পের অবশ্যই দুই প্রান্তের ভোল্টেজ সেম হবে, V1 আর V2। আচ্ছা, তাহলে এই পাঁচটা জিনিস আমাদের একবারে মুখস্থ থাকতে হবে। ওকে, I0 এই যে এটার মধ্যে তো কোনো গান যাচ্ছে, কাঁচা দেয় নাকি? তাহলে এখান থেকে আমরা যেটা দেখবো, এখানে আসলে দেখতে কষ্ট হয়ে যাবে, এক্সপ্লোরার সুন্দর হচ্ছিল, জুম করে দেখানো যাচ্ছিল, তো এখানে I1 আর I2 0 হবে একটা আইডিয়াল অপ অ্যাম্পে, আর হচ্ছে V1 V2 হবে অলওয়েজ। এই এক্সাম্পল 5.1 5.2 লাগবে না, এটা লাগবে না, আমরা এখন এইখানে চলে যাব যেটাকে বলা হচ্ছে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। এই প্রমাণটা লাগতেও পারে, কিন্তু এটার ফর্মুলা একবারে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ বুঝি না, একবারে বলেন। হ্যাঁ আগে আসি, পড়াইতে শুরু করি, দেখা যাক কতটুক যাওয়া যায়। হ্যাঁ কঠিন না, কঠিন জিনিস সহজ করে পড়ানো তো আমার কাজ, সমস্যা নেই, কঠিনের কিছু নাই। আপনার ক্যাপাসিটারের ইনপুট আর আউটপুট কি বলেন তো, মানে আউটপুট ভোল্টেজটা কেমন আসে ক্যাপাসিটারে আর ইন্ডাক্টারে কেমন আসে, ওইখান থেকে ইন্টিগ্রেশন আর ডিফারেনশিয়াল, খালি ওই পাশে এই পাশে নিলেই আপনার সুন্দর ডিফারেনশিয়াল ইন্টিগ্রাল ক্যালকুলাস, মানে ইন্টিগ্রাল অ্যাম্পলিফায়ার হয়ে যায়। মানে ক্যাপাসিটার এই পাশে লাগালে আপনার একটা হবে, ওই পাশে ডিফারেনশিয়াল, ওই পাশে লাগালে ইন্টিগ্রাল, খালি ওই জিনিস। আর ক্যাপাসিটারের যে ফাংশনটা, ক্যাপাসিটারে কী থাকে, কারেন্টটা কি সি, না এটা কি ইন্ডাক্টারে, তাই না? CdV/dt। আর ক্যাপাসিটারে কী থাকে, না এটা তো, এটা তো ইয়ার না, হ্যাঁ হ্যাঁ এটা তো ক্যাপাসিটারের, ক্যাপাসিটারের I। তাহলে আপনি যদি ভোল্টেজ এই পাশে, মানে ক্যাপাসিটার এই পাশে ওই পাশে চেঞ্জ করেন, তাহলে তো আপনি ধরেন I যদি আনতে চান, তাহলে এখানে আসবে ইন্টিগ্রেশন অফ dt 1/C, আর এখানে আসবে dV। তাহলে একটা এই পাশে একবার ক্যাপাসিটার লাগালে আপনার আসবে, আপনার ডিফারেনশিয়াল হয়ে যাবে, ওই পাশে ক্যাপাসিটার লাগালে আপনার ইন্টিগ্রাল হয়ে যাবে। ওকে, ওটা সমস্যা নেই, যেমনে পড়াই দেবো তেমনে করলে অপ অ্যাম্পে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আচ্ছা,
সো এখন আমরা আসবো ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। ইনভার্টিং মানে আউটপুট ইনপুট কোথায় থাকবে? এই যে নেগেটিভে, তাই তো? আর এই পজিটিভটা কি থাকবে? আমার গ্রাউন্ডেড থাকবে। আমার এখানে ভোল্টেজ একটা সোর্স আছে, সাপোজ এটা এখানে ধরেন গ্রাউন্ড করা। এই ভোল্টেজ সোর্সের সাথে এখানে একটা রেজিস্ট্যান্স আছে আর ওয়ান, এইখানে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স আছে, কারণ এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, তো কারেন্ট এদিক দিয়ে যাবে আর এফ। ওকে, আর এফ এখানে যাবে হচ্ছে ভি আউটপুটের সাথে, ভি আউটপুটটা হবে প্লাস আর মাইনাস। আমার নিয়ম অনুযায়ী এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না, কারেন্ট যাবে না, এখানে যা ভোল্টেজ এখানেও তাই ভোল্টেজ। তাহলে এখানে আমি ভোল্টেজের নামটা দিই ভি ওয়ান আর এখানে নাম দিই ভি টু। একটু যদি খেয়াল করে দেখেন, ভি টু নাম দেওয়া লাগবে না, এটা থাকবে না। এখান থেকে আই ওয়ান কারেন্ট সাপোজ বের হইল, একটু মনোযোগ দিয়ে সবাই দেখবো, লেখা বন্ধ, পুরো লেখা বন্ধ, একটু দেখেন। এটা পারলে আপনি অপ্যাম্পের ম্যাথতে কোনো সমস্যা হবে ইনশাল্লাহ। আই ওয়ান এখান থেকে বের হইলো, আই ওয়ানটা কি এদিক এইখানে আসলো, এরপরে কি এটার মধ্যে ঢুকবে? উপর দিয়ে এসে পড়বে না। তাহলে এই আই ওয়ানটা আর আমি যদি এটাকে নাম দেই আই টু অথবা আই এফ, তাহলে আমি এইখান থেকে কি বলতে পারি বলা যায়? সে কারণ আই ওয়ানটা কি হবে? ভোল্টেজের পার্থক্য ভাগ কি রেজিস্ট্যান্স না? তাহলে ভি ইনপুট, এটাকে নাম দিই ভি ইনপুট মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান, হয়েছে? ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ ডিভাইডেড বাই আর ওয়ান দিলে কি আমি কারেন্টে পেয়ে যাবো না? তেমনি এই ভোল্টেজ মাইনাস আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই আর এফ করে কি পাবো না? বুঝেন বুঝেন একটু, ঠিক আছে ঠিক আছে না? হ্যাঁ বল। এই কারেন্টটা এখান দিয়ে এখানে, এখানে কি কারেন্ট প্রবেশ করবে? অপ্যাম্পের প্রান্ত দিয়ে কোনো কারেন্ট ভেতরে যাবে না। ওকে, এটা হচ্ছে আমার শর্ত ছিল, পাঁচটা শর্ত লেখাইলাম না, পাঁচটা হচ্ছে একবারে মুখস্থ করে আসবে। তাহলে এটা দুই আই জিরো, তাহলে এই আইটা এখানে এসে ওই দিক দিয়ে যাবে। তাহলে আমি এই জিনিসটা বলতে পারি, বুঝেন এখানে ভোল্টেজ শর্ত ভি ওয়ান, কারেন্টটা কি দিক দিয়ে এখানে আসবে না? তাহলে ভি ওয়ান মাইনাস ভি জিরো ডিভাইডেড বাই আর এফ, ঠিক আছে? এগুলো সমান হইলো। আওয়াজ করেন, আওয়াজ না পেলে আমি বলবো বুঝছেন না কেউ, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখন আমি আরেকটা কি জানি, এইখানে যে ভোল্টেজ হয় এই ভোল্টেজ আর এই ভোল্টেজ কি সমান হয় না? তাহলে ভি ওয়ান ইকোয়ালস টু ভি টু ইকোয়ালস টু কত? জিরো না? তাহলে ভি ওয়ান জিরো, ভি ওয়ান জিরো, তাহলে আমার এখানে কি আসতেছে? ভি আই আর ওয়ান আর এফ, এখান থেকে যদি পাঠাই তাহলে ভি জিরো আসবে আমার মাইনাস আর এফ বাই আর ওয়ান ইন্টু ভি আই। বলেন কেন? হুম বলেন। হ্যাঁ, এটা কোনটা জিরো? এটা এটার কারণ হচ্ছে ভি ওয়ান আর ভি টু অলওয়েজ সমান হবে, প্রথম জিনিস। ভি টুটাকে গ্রাউন্ডেড করা না, গ্রাউন্ডেড করা মানে ভি টু কত? জিরো ভোল্ট। ভি টু আর ভি ওয়ান সমান হওয়া উচিত, তাহলে ভি টু জিরো হলে ভি ওয়ানও কত? এখানে যদি 10 ভোল্ট লাগাই দিতাম তাহলে ভি টু 10, তাহলে ভি ওয়ানও কত হইতো? ঠিক আছে, তাহলে এইটাই কি আমার যে ভি আউটপুট, আমি ভি ইনপুট যেটা দিই সেটা আর এফ বাই আর ওয়ান করে আমি আউটপুট কম বেশি করতে পারবো না, মানে এইটাই কি? তাহলে আর এফ বাই আর ওয়ানটাই কি আমার গেইন না? এটাই কি আমার গেইন না? ওকে, তাহলে এই তো হচ্ছে আপনারা এই ম্যাথটা করেন। হ্যাঁ, ম্যাথের ছবি দেওয়া আছে। দেখানো যাবে না, ধরেন এটা হচ্ছে পয়েন্ট ফাইভ ভোল্ট দিয়েছেন,
ও হ্যাঁ হ্যাঁ তুলে নেন, বেশি তাড়াতাড়ি যাচ্ছি, রেকর্ড হচ্ছে তো দেখেন তো, নাহলে পুরো ক্লাস টেপ দিয়ে যাবে। আরে আমার লেখা পুরো আসছে, এই লেখাটা দেখেন একটু আসে কিনা, ক্লিয়ার আসবে আমি গেলে ক্লিয়ার আসবে, কেননা ফোকাসের কাউকে পাচ্ছে না। পাটা একটু সরান আপনার। হ্যাঁ আসেন 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 আসেন। বুঝতে পারছি যে কীভাবে হইলো, তাহলে অপ অ্যাম্পের আমি যে প্রান্তে যে লাগাই আমি কি বের করতে পারবো না ফর্মুলা দিয়ে? অপ অ্যাম্প শিখে গেছে। এখন ডিফারেন্সিয়াল এই পাশে ইয়া লাগান, ক্যাপাসিটার ওই পাশে ক্যাপাসিটার লাগান, আপনি খালি ফর্মুলা অ্যাপ্লাই করবেন, এ পাশে পাস করবেন, কাহিনী শেষ। তোলা হইলে বইলেন, ওকে তাহলে লেখেন ভি ইনপুট হচ্ছে 0.5 ভোল্ট, ওকে ভি ইনপুট হচ্ছে 0.5 ভোল্ট, আর ওয়ান হচ্ছে 10 কিলো ওহম, আর এফ হচ্ছে 25 কিলো ওহম, তাহলে ভি আউটপুট কত হবে? জুমটা যে হইল না, এটা না এক্সপ্লোর বলে এখানে নাই, আসে না কত আসছে? -1.25 কি ভোল্ট? শুধু ভোল্ট, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কি বললেন, কার কি কোশ্চেন ছিল একটা? ভি ওয়ানের মান এই যে 0.5 ভোল্ট, তাহলে 0.5 ভোল্ট ছিল, আপনি আউটপুট কত পাইলেন? 1.25। আপনার কি আউটপুট বাড়লো না, অ্যাম্প্লিফাই হলো না? অ্যাম্প্লিফাই হয়েছে, এখন এখানে সেকেন্ডে বসছে দ্য কারেন্ট ইন দ্য 10K রেজিস্টার, মানে এই যে 10 কিলো ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্টটা কত হবে, মানে এই রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্টটা কত, মানে আই ওয়ানের ভ্যালুটা কত, এটা বের করতে বসছে। পারবেন আই ওয়ানের ভ্যালুটা কত হবে বের করেন? মানে 10 কিলো ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্টটা কত? হ্যাঁ করেন, বের করেন, আপনি ফর্মুলা বুঝলে এটা আপনার কাছে কিছুই না। বুঝছেন কে কি মিস করছেন বলেন? শুরুরটা ভি আউটপুট যে বের করলাম, যে একবার লাস্ট সেশন সে না, মানে তারপরে যে লাস্ট সেশন তার কাছে একবার হিব্রু ভাষা লাগবে, এখন তিনি ভিডিও দেখে নিতে হবে, নাহলে পরের ক্লাসে হালকা একটু রিক্যাপ করবো তখন শুনে নেন। তো আই ওয়ান কীভাবে বের করবো, কেউ করেন করেন, আপনার ক্যালকুলেশন অনেক স্লো। হ্যাঁ 1.25, হ্যাঁ ঠিক আছে, প্রথম ডান্সার ঠিক আছে। এরপরে বলা হয়েছে সেকেন্ড কোশ্চেনে
যে আর ওয়ান এর মধ্য দিয়ে কারেন্ট কত, দ্য কারেন্ট থ্রু দ্য 10 kilo ohm রেজিস্টার, হ্যাঁ 0.0035 না 0.05 না কিলো ওহম, কিন্তু 35,000 কই পাইলেন, 25,000 কই পাইলেন, আবার 10 kilo 10 বুঝি না, প্রথমটা যে 1.25 মাইনাস 1.25, পরেরটা হচ্ছে 10 kilo ohm রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্টটা কত, আপনার রেজিস্টারটা কই, এটা না, এটা না স্যার 0.405, তাহলে এই রেজিস্টারের দুই পাশের ভোল্টেজ কত দেখেন, V1 VI মাইনাস V1 না ডিভাইডেড বাই কত R1, তাহলে VI কত 0.5 মাইনাস কত 0 ডিভাইডেড বাই 10 ইনটু 10 টু দি পাওয়ার 3 0.00405, তাহলে কত আসছে আমার, হ্যাঁ ঠিক আছে, তাহলে আসছে আমার 50 মাইক্রো অ্যাম্পিয়ার, মাইক্রো মানে 10 টু দি পাওয়ার 6 গুণ আর কি, দেখাচ্ছি কেন, কয়টা গেল আপনার 1 2 3 4 তাই তো, ঠিক আছে, এটার সাথে 10 টু দি পাওয়ার 6 গুণ করলে আপনার কত আসবে 50 এসে পড়বে, কি বললেন, আর দেওয়া থাকবে না, না দিব না, একটা ভি জিরো দিয়ে যদি দেই ভি জিরো, এটা কই পাইলাম আমার ভি টু আর ভি ওয়ান কে সমান না, আইডিয়াল অপ এম্পে ভি টু আর ভি ওয়ান সবসময় সমান, ভি টুটা কত জিরো না, তাহলে ভি টু আর ভি ওয়ান সমান, তাহলে ভি ওয়ান কত, এখানে 10 ওহম 10 ভোল্ট থাকলে এটা কত, এতো 10 ভোল্ট, ওকে না না অ্যাম্পিয়ার আপনার একক, মাইক্রো অ্যাম্পিয়ার আনলে জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে, এখন হচ্ছে কোশ্চেনে বলা হচ্ছে যে এখানে একটা রেজিস্টার আছে, এই রেজিস্টার হচ্ছে আমার 5 kilo ohm, এইটার মধ্যে দিয়ে কারেন্ট কত বের করেন, লাস্ট ম্যাথ আমার যে আউটপুট ভোল্টেজটা ছিল না এইখানে, এবার আগে তো ওপেন ছিল, এখন এটার সাথে আপনি একটা রেজিস্টার যুক্ত করে দিলেন 5 kilo ohm, তাহলে আমার কারেন্টটা কত হবে 5 kilo ohm-এর মধ্য দিয়ে, কিলো 5 kilo ohm মিলিঅ্যাম্পিয়ার কি হবে, মানে অ্যান্সারটা কি পুরোপুরি হয় নাই, আমার কারেন্টের ডিরেকশন এটা কোন দিকে, তাহলে মাইনাস, হ্যাঁ ঠিক আছে মাইনাস 0.00, এত কে কে বুঝেন নাই, উল্টা দিকে যায় মানে কারেন্টটা বেসিক্যালি, হ্যাঁ উল্টা দিকে আসবে, বুঝে গেছে, ওকে ভিডিও কেউ ক্লোজ করে দিতে পারেন, 5 kilo ওহমের ভিতর দিয়ে কারেন্ট বের করতে হবে,